নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবার তোমাদের সামনে প্রাইমারি টেটের ক্লাস নিয়ে এসেছি অলরেডি আমরা প্রাইমারি যে টেট সেই টেটে 2021 এর যে টেট হওয়ার কথা আমাদের সেই টেটে একটা ক্লাস আমরা অলরেডি তোমাদেরকে প্রোভাইড করেছি সেটা বেসিক সিমপ্লিফিকেশন ও অ্যালজেব্রা পার্টের উপর ভিত্তি করে আজ একটু আমরা অ্যারিথমেটিক অ্যালজেব্রা সিমপ্লিফিকেশন সবকিছু ক্লাস মিশিয়ে করার চেষ্টা করব কি আছে সেই অঙ্কগুলিকে দেখে নিব তোমরা জানবে 2012 এবং 2014 এর যে এক্সামটা আমাদের প্রাইমারি টেট হয়েছিল যে প্রশ্নগুলির উপর ভিত্তি করে সেই প্রশ্নগুলি যে সিকোয়েন্সে সাজানো ছিল আমরা চেষ্টা করছি সেই সিকোয়েন্সে তোমাদেরকে আমরা ক্লাসটাকে প্রোভাইড করতে তারা কিভাবে অঙ্কের ধাপগুলি বাকি টাইপের অঙ্কগুলিকে তারা এক্সামে দিয়েছিল সেই টাইপগুলিকে আমরা ফলো করে তোমাদেরকে ক্লাস করছি আশা করি তোমরা কমন পেয়ে যাবে একদম হুবাহু কমনই পেয়ে যেতে পারো আমরা আশা রাখছি তোমরা আমাদের আজ যে ম্যাথগুলি হবে তোমরা ভালো করে ফলো করো যদি তোমাদের কোনো জায়গা কোনো ডাউট হয়ে থাকে তবে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করো অবশ্যই আমরা সেই কমেন্টে রিপ্লাই তোমাকে অবশ্যই দিয়ে দেব এবং যদি তার থেকেও খুব বড় প্রবলেম হয় তোমাদের অঙ্ক করতে গিয়ে সেক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো তাহলে আমরা সেই কমেন্টটা তোমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে আমরা সলভ করে দেব ক্লিয়ার হয়েছে আজ প্রাইমারি টেট 2021 এ ক্লাস করব পার্ট নাম্বার 2 এর ক্লাস আমরা করব ঠিক আছে ফার্স্ট ম্যাথ কি আছে আজ আমরা দেখে নেব বলেছে 4 ও 4 এর মধ্য সমানুপাতিক কত তাহলে মধ্য সমানুপাতিককে আমরা ইংলিশ ভাষায় ক্লাসে অনুপাত সমানুপাত যখন করিয়েছি তখন দেখে নিয়েছে যে আমরা ডেসক্রিপশন একটি ক্লাস তোমাদেরকে ডেসক্রিপটিভ ভাবে তোমাদেরকে আমরা প্রোভাইড করেছি সেই ক্লাসটা অবশ্যই এই ক্লাসটা করার আগে একটু দেখে নিবে সুবিধা হবে তোমাদের মিন প্রপারশনস মানে হচ্ছে মধ্য সমানুপাতিক মধ্য সমানুপাতিক কি বলা আছে মধ্য সমানুপাতিকে বলা আছে যে যে নাম্বার দুটো দিবে যে ডিজিট নাম্বার দিবে সে ডিজিটটাকে মাল্টিপ্লাই করতে হবে এবং তাকে রুট করতে হবে কি করতে হবে যে সংখ্যা দুটিকে বলা থাকবে সেই সংখ্যা দুটিকে গুণ করতে হবে এবং রুট ওভার করতে হবে তাহলে আমরা অতি দ্রুত মুখে মুখে সেই গুণটাকে করতে পারবো 4×4 আছে তাহলে কত 4×4 মানে 16 16 এর রুট কত আলটিমেটলি রেজাল্টটা কত হচ্ছে 4 আলটিমেটলি রেজাল্টটা কত হচ্ছে 4 তাহলে 4 ও 4 এর মধ্য সমানুপাতিক কত 4 ও 4 এর মধ্য সমানুপাতিক হচ্ছে 4 তাই তো তাহলে কিভাবে করব এটা করে দিচ্ছি ফর্মুলা হচ্ছে a×a তার রুট তাহলে a কত a1 হচ্ছে 4 আর যদি আমরা a2 ধরি তাহলে a1×a2 তাহলে 4×4 তার রুট তার মানে √16 তার মানে হচ্ছে 4 আমাদের রেজাল্টটা কত বেরোলো রেজাল্টটা আমার বেরোলো 4 ক্লিয়ার হচ্ছে তাহলে 4 ও 4 এর মধ্য সমানুপাতিক কত 4 ও 4 এর মধ্য সমানুপাতিক হচ্ছে 4 ক্লিয়ার হচ্ছে নেক্সট দুটি সংখ্যার অনুপাত 9:7 দুটি সংখ্যার অনুপাত 9:7 ও গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত তা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো এখানে আমাকে দুটাই বলে দিয়েছে যে দুটি সংখ্যার অনুপাত আমি ধরে নিচ্ছি a:b তাহলে a কত 9 b কত 7 এবং গসাগু কত বলেছে গসাগু বলেছে 19 তাহলে ছোট সংখ্যাটি আমরা এখান থেকে ভালো করে দেখে বুঝতে পারবো যে 9 আর 7 এর ছোট সংখ্যাটি কত 9 আর 7 এর মধ্যে ছোট সংখ্যাটি 7 তাহলে 7×গসাগু যেহেতু আমাদের ফর্মুলা আছে তাহলে কি
বসাগু ইনটু ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটি কত? 7। তাহলে 19 ইনটু 7 করলে আমি ছোট সংখ্যাটি কত তা পেয়ে যাব। আবার যদি পরীক্ষায় বলে দেয় যে বড় সংখ্যাটি কত, তাহলে কত হবে? 9 ইনটু 19। যদি বড় সংখ্যাটাকে বলে দেয় তাহলে হবে 9 ইনটু 19। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো কি হবে, তাহলে ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটি সংখ্যাটি কত হচ্ছে? 19 ইনটু 7, তার মানে হচ্ছে তাহলে 9 × 17 হচ্ছে 133। তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 133। হুবাহু তোমাকে যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে 19 × 9 হবে। ঠিক আছে, ভালো করে বুঝেছ? যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, নেক্সট ম্যাথে কি আছে দেখে নি। √2 + √2 + √2 এখানে বলা আছে, দেখো এই সিকোয়েন্সে যখন, ভালো করে দেখে নাও, এই সিকোয়েন্সে যখন থাকবে এটা প্লাস অবস্থাতেও থাকতে পারে, আগে বুঝে নাও, এটা প্লাস অবস্থাতেও থাকতে পারে, এটা মাইনাস অবস্থাতেও থাকতে পারে, আর এটা মাল্টিপ্লাইড অবস্থাতেও থাকতে পারে, মানে যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, আর গুণও থাকতে পারে। আমি তিনটেই বলে দিচ্ছি, যেহেতু এখানে প্লাস দিয়ে দিয়েছে তাহলে প্লাসের অ্যান্সারটা আমি আগে বলে দিচ্ছি। দেখো টু বলেছে, টু এমন একটি সংখ্যা যার পাশাপাশি দুটি সংখ্যার গুণফল হতে হবে। এখানে যে নাম্বারটা বলে দিবে আমাকে, যদি যে নাম্বারটা মনে করো 6 বলো, 2 এর জায়গায় 6 বলো, তাহলে 6 কত? 2 × 3, পাশাপাশি দুটি সংখ্যার গুণফল, পাশাপাশি দুটি সংখ্যার গুণফল হচ্ছে 6, 2 × 3। আবার অটোমেটিক ভাবে 2 আছে, তাহলে 2 এর পাশাপাশি দুটি সংখ্যার গুণফল কি হতে পারে? 1 × 2, 1 × 2, তাই তো? আমি লিখে নিচ্ছি, পরেরটা ভাবছি। তাহলে 2 মানে হচ্ছে 1 × 2। যদি এখানে প্লাস সিম্বল থাকে, যদি এখানে প্লাস সিম্বল থাকে তাহলে বড়টা হবে 1 আর 2 এর মধ্যে বড়কে 2, তাহলে অ্যান্সার কত হবে? 2। তাহলে √2 + √2 + √2 + √2 যদি থাকে তাহলে তার অ্যান্সার হবে বড়টা, তার মানে 2। যদি এখানে মাইনাস থাকে, প্লাস গুলিতে মাইনাস থাকে, তবে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1, মানে ছোটটা হবে। কি হবে? ছোটটা হবে। যদি মাইনাস সিম্বল থাকে তাহলে অ্যান্সার হবে ছোটটা। যদি মাল্টিপ্লাইড অবস্থাতে থাকে, তার মানে এখানে চিহ্নগুলি ইনটু অবস্থাতে আছে, মানে করো √2 √2 √2 √2 √2, তার মানে সবগুলি কি অবস্থাতে আছে? সবগুলি মাল্টিপ্লাইড অবস্থাতে আছে। যদি সবগুলি মাল্টিপ্লাইড অবস্থাতে থাকে তবে যে সংখ্যাটা থাকবে সেটাই তার অ্যান্সার, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই তার অ্যান্সার। 2012 তে এই টাইপের একটি কোশ্চেন আমরা ফলো করেছি প্রাইমারি টেকে, খুব মনোযোগ সহকারে সেই প্রশ্নগুলিকে দেখো, আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? যদি আমার এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লাগে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ক্লিয়ার হয়েছে? দেখো বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 ও তাদের গুণফল 1620, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটাও হতে পারে আর বৃহত্তম সংখ্যাটাও হতে পারে, আমাকে ক্ষুদ্রতম সংখ্যাও বের করতে বলতে পারে আর বৃহত্তম সংখ্যাও আমাকে বের করতে বলছে। প্রশ্নটাকে আবার রিপিট করে দিচ্ছি, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত, দুটি ধনাত্মক সংখ্যা মানে দুটি পজিটিভ সংখ্যা, মনে করো আমি ধরে নিলাম পজিটিভ সংখ্যা দুটি হচ্ছে এ ও বি, তাহলে তাদের অনুপাত বলেছে কত? 4:5, তার মানে আমি যদি ধরো, মনে করো আমি যদি সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যাটাকে এক্স ধরে নিই, যদি সাপোজ ধনাত্মক সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিই তাহলে কত হচ্ছে?
4x আর 5x তাহলে সংখ্যাটির অনুপাত যেহেতু আমাকে বলে দিয়েছে 4:5 তাহলে 4x আর 5x তাদের গুণফল কত বলেছে 1620 তাহলে তাদের গুণফলটা আমাকে কত বলেছে 1620 তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যাটিকে বের করতে বলেছে তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে বাংলায় বলে প্রশ্ন অনুসারে আমার কি বলা আছে কি বল 4x into 5x is equal তাদের গুণফলটাই দেখো আমাকে গুণ করতে বলেছে গুণ করেছি তাদের গুণফলটাই আমাকে কত বলেছে 1620 তাহলে তাদের গুণফলটা আমাকে কত বলেছে 1620 আমি কোনো গুণ করব না দেখো 5 দিয়ে আমি ক্যান্সেলিং করলাম 3 5 15 তাহলে 12 5 2 10 4 5 20 আবার আমি 4 দিয়ে ক্যান্সেল করি 4টা 32 4 কে 4 তাহলে x ইনটু x করে থাকলো তাহলে x ইনটু x মানে হচ্ছে x স্কয়ার তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 81 তাই তো তাহলে এই পাশে স্কয়ারটা ও পাশে গেলে পরে কি হয়ে যাবে এই পাশে স্কয়ারটা ও পাশে গেলে পরে রুট হয়ে যাবে তাহলে x ইজ ইকুয়াল টু √81 মানে হচ্ছে 9 তাহলে x এর ভ্যালুটা যে ধনাত্মক সংখ্যাটাকে আমার ধরতে বলেছে যে ধনাত্মক সংখ্যাটাকে আমাকে ধরতে বলেছে সেই ধনাত্মক সংখ্যাটা কত সেই ধনাত্মক সংখ্যাটা হচ্ছে 9 এবার ক্ষুদ্রতম সংখ্যাটি কত বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 4x যদি বৃহত্তম হবে তাহলে 5x তাহলে 5x আর ক্ষুদ্রতম বললে 4x তাহলে 4 ইনটু x এর ভ্যালু 4x হতো তাহলে x এর ভ্যালুটা কত x এর ভ্যালুটা 9 তাহলে 4 ইনটু 9 তাহলে না 36 তাহলে আমার অ্যানসারটা কত বার হচ্ছে 36 খুব ভালো করে বুঝে নিও এই অঙ্কগুলি কিন্তু ম্যাক্সিমাম তোমাদেরকে এক্সামে কি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 ও তাদের গুণফল 1620 সংখ্যাটি কত তাহলে গুণফল আমাকে বলেছে তার মানে 4x into 5x is equal to 1620 ক্যান্সেলিং করলাম তাহলে কি হচ্ছে 81 তাহলে x into x মানে x স্কয়ার তাহলে এই পাশে স্কয়ারটা ও পাশে গেলে পরে কিসে কনভার্ট হয় রুটে কনভার্ট হয় তাহলে রুট 81 মানে হচ্ছে 9 9 into 9 তাহলে দুটো 9 থেকে একটা 9 আসবে তাহলে 9 তাহলে আমাকে বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কত 4x x এর ভ্যালু আমি পুট করলাম কত 9 যার নাম 36 যদি কোশ্চেনে আমাকে বৃহত্তম সংখ্যাটাকে বলে দিত তাহলে বৃহত্তম হচ্ছে 5x তাহলে 5 ইনটু 9 আসলো 45 তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে যেত 45 ক্লিয়ার হয়েছে খুব ভালো করে ক্লিয়ার করে নাও ঠিক আছে নেক্সট একটা অ্যালজেব্রা থেকে আমি করিয়ে দিচ্ছি একটু দেখে নাও মনোযোগ সহকারে দেখবে দেখো বলেছে যে মনে করো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো বলেছে এবার বলেছে তাহলে বের করো যে তাহলে কার মান বের করতে বলেছে বের করতে বলেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি সি তাহলে আমাকে এই অঙ্কটা করতে গেলে পরে প্রচুর সময় ব্যয় হয়ে যাবে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি একেবারে শর্টকাট প্রসেসের মাধ্যমে করতে পারবে কি বলেছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 তাহলে আমাকে বের করতে বলেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b c তাই তো তাহলে আমাকে জানতে হবে কি আমাকে জানতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ফর্মুলা কিন্তু এক্সামে তো আমি নাও জানতে পারি তাই তো তাহলে আমি এখানে ভ্যালু পুট ধরে করব তাহলে a এর ভ্যালু হলো 1 প্লাস b এর ভ্যালু প্লাস 2 c এর ভ্যালু মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দেখো প্লাস 1 প্লাস 2 তার মানে হচ্ছে প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল করলে 0 তাই তো এবার আমি জাস্ট পুট করে দেব তার জন্য এই অঙ্কগুলিকে আমরা সবসময়ের জন্য ভ্যালু পুট ধরে করব তাতে অঙ্কটা অনেক শর্টে এসে যাবে এবং উইদিন 10 সেকেন্ড আর 15 সেকেন্ডে আমি ম্যাপটাকে নামিয়ে দিতে পারবো কারণ আমার কাছে এক্সামে অ্যাভেলেবল টাইম নেই ঠিক আছে তাহলে 1 টার স্কয়ার মানে প্লাস 2 টার স্কয়ার প্লাস
C এর ভ্যালু minus 3 কিন্তু minus 3 তার স্কয়ার বাই 1 তার স্কয়ার minus B C 3 2 গুণ 6 minus is minus 6 তাহলে minus 6 তাহলে 1 plus 2 তার স্কয়ার মানে 4 plus minus 3 তার স্কয়ার মানে plus 9 minus 3 তার স্কয়ার মানে হচ্ছে plus 9 plus 9 by 1 তার স্কয়ার 1 minus 8 minus 8 plus 6 কে 6 তাহলে 14 by 7 cancelling করলাম হচ্ছে 2 তাহলে দেখলে তো কত শর্টকাট প্রসেসের মাধ্যমে আমরা ম্যাথটাকে করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং